আমি চেয়েছিলাম যে আমরা একসাথে নতুন করে আবার পরকীয়ে জড়াইলেন বুবলি। না, পরকীয়ে বলবো না, কারণ শাকিব খান তো বুবলিকে এখন ছেড়ে দিয়েছে। শাকিব খানের সাথে বুবলির কোনো সম্পর্ক নাই এখন, সেটাকে অন্যভাবে আমরা দেখতে পারি। এখন পরকীয়ে না বলি। ভাই ব্রাদার, শাকিব খানের সাথে যখনই বুবলির সম্পর্কটা নষ্ট হলো, কারণ শাকিব খান কিন্তু কল রেকর্ডের ভিতর বলেই দিয়েছেন যে শাকিব খানের সাথে তার কোনো যোগাযোগ নাই, কোনো রকমের কোনো সম্পর্ক নাই, যখনই শাকিব খানের সাথে তার ডিভোর্সটা হয়ে গেল তখনই তিনি একের পর এক সম্পর্কে জড়াইতেছেন। যেমন তাপস ভাইয়ের সাথে, তাপস ভাইয়ের সাথে সম্পর্ক জড়াইয়া বাথরুমে ধরা খাইলো, মুন্নি ভাবি ধরলো, এরপর এখন আবার এটা, এই যে কেক খাওয়া খাই হইতেছে, এরকম আরও সব কিছু ক্লিয়ার করেনি শাকিব খান। আরও কিন্তু বেশ কয়েকজনের সাথে বুবলির এরকম সম্পর্ক ছিল, যে কারণেই শাকিব খান বুবলিকে ডিভোর্স দিয়ে দিয়েছে। কিন্তু শাকিব খান সব কিছু প্রকাশ্যে আনতে পারে না শুধু শেহজাদের দিক তাকিয়ে, কারণ শাকিব খানের ছেলে শেহজাদ খান বীর এবং তার মা কিন্তু বুবলি। যে কথাটা চিন্তা করেই শাকিব খান অনেক কিছু প্রকাশ্যে আনে না। তবে বুবলি এখন এই সময় যে কাজগুলো করতেছে, গতকাল বুবলি একটা স্ট্যাটাস দিল শাকিব খানের কল রেকর্ডের পর, এখন বুবলি যে কাজগুলো করতেছে একের পর এক সম্পর্কে জড়িয়ে যাচ্ছে এবং শাকিব খানকে নিয়েও ষড়যন্ত্র করতেছে শাকিব খানের কেরিয়ার নষ্ট করার জন্য। কারণ বেশ কিছুদিন আগে আমরা যদি দেখি যে বুবলি শাকিব খানকে নিয়ে ইন্টারভিউর মাঝে নানা ধরনের কথা বলেছেন শাকিব খানকে নিয়ে, এবং শাকিব খানকে কিন্তু সেই কথাগুলোর জন্য অনেক কিছু ফেস করতে হচ্ছে। এরপরে কিন্তু শাকিব খান বুবলিকে নিয়ে কোনো ইন্টারভিউর মাঝে কথা বলতে চায় না। কারণ গতকাল কিন্তু ইন্টারভিউর মাঝে শাকিব খান বলে দিয়েছেন যে আমি দ্বিতীয়বার মানুষ চিনতে বড্ড ভুল করছি, আমার মূর্খতার কারণে দর্শকদের অনেক কিছু সহ্য করতে হয়েছে। তো শাকিব খান কিন্তু এখানে কী ইঙ্গিত করেছেন? দেখেন, শাকিব খানকে বুবলি যে ব্ল্যাকমেল করতো, এমনকি শাকিব খানকে ব্ল্যাকমেল করে তিনি একটা বাচ্চাও নিয়েছেন, সেটা কিন্তু আমরা এখন সকলেই জানি। শাকিব খান বুবলিকে বিয়ে করে শাকিব খান যে কী একটা পেশারে ছিলেন সেটা এখন শাকিব খান একটু একটু করে প্রকাশ করতেছেন। এবং বুবলির আচরণ, বুবলি যে শাকিব খানকে নিয়ে যে মন্তব্যগুলো করে সেটা দেখেও আমরা বুঝতে পারতেছি যে শাকিব খানকে বুবলি কতটা পেশারে রাখতেন। তবে শাকিব খান কিন্তু সব কিছু, এই যে মেন্টালি এত প্রেশার খায়, অপু বিশ্বাসকে নিয়ে, বুবলিকে নিয়ে এবং তাকে নিয়ে আলাদাভাবে যে ষড়যন্ত্রগুলো করা হয়, সব কিছু এড়িয়ে শাকিব খান কিন্তু তার লক্ষ্যেই এগিয়ে যাইতেছে। তো শাকিব খানকে থামানো এত সহজ নয় যে বুবলি ম্যাডাম যে ষড়যন্ত্র করতেছে, শাকিব খানকে নিয়ে নানা ধরনের কথা বলতেছে, এগুলো করে শাকিব খানকে থামাই রাখতে পারবে না। তবে বুবলি যে কাজগুলো করতেছে, এই যে প্রেমের বিষয়টা, একটা সন্তান আছে, শাকিব খানের সাথে ডিভোর্স হয়ে গেছে, কিন্তু তিনি শাকিব খানের সাথে ডিভোর্স করার পরেই একের পর এক সম্পর্কে জড়াচ্ছেন, এবং অপু বিশ্বাসকে নিয়ে, শাকিব খানকে নিয়ে তিনি নানা ধরনের মন্তব্য করে যাচ্ছেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। তিনি ইন্টারভিউর মাধ্যমে নানা ধরনের অভিযোগ ছুড়ে দেন অপু বিশ্বাসের উপর, শাকিব খানের উপর, যেগুলো থেকে এখন বুবলির দর্শকরাও তার উপর ক্ষিপ্ত, অনেকে বাজে বাজে কথা বলতেছে। তো ভাই ব্রাদার, বুবলির এই যে কর্মকাণ্ডগুলো, তিনি যে এই যে দেখতে পাচ্ছেন যে আপনারা এখানে কেক খাওয়া খেয়ে চলতেছে, এই বিষয়ে আসলে আপনাদের কি মন্তব্য হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না। এবং আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে নিত্য নতুন আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।